এক সময় এই মসজিদে রাজা প্রজা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। কারুকাজ খচিত দৃষ্টিনন্দন ঐতিহাসিক এই মসজিদে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন নামাজ পড়তে। মসজিদটির পুরনো স্থাপনা শৈলী এখনও বিমোহিত করছে ধর্মপ্রাণ মুসলমানদের। চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়ি জামে মসজিদ এটি। প্রয়াত জমিদার মোহাম্মদ গাজী চৌধুরী তার জীবদ্দশায় মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা গেছে। প্রায় 250 বছরের পুরনো মসজিদটি এই অঞ্চলের সবচেয়ে পুরনো মসজিদ বলে দাবি স্থানীয়দের। মসজিদটি অনেক পুরানা মসজিদ, এখানে আমাদের বাপ চাচারাও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। আমরা আশা করি এখানে যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন সবাই আসবেন এবং রূপসা জমিদার বাড়ির অবস্থানও দেখলেন এবং মসজিদে নামাজ পড়ি যে একটা আরামদায়ক অবস্থান খুবই ভালো লাগে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। রূপসা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হওয়ার পর পরে থেকেই 250 থেকে 300 বছর আগে এই মসজিদটি স্থাপনা করা হয় এবং এই অত্র এলাকায় তখন কোনো মসজিদ ছিল না। আমরাও যখন ছোট ছিলাম তখনও দেখতাম বিভিন্ন এলাকা থেকে রূপসা কবিরূপসা জামালপুর বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই মসজিদে নামাজ পড়তো। অত্র এলাকায় কোনো মসজিদই ছিল না। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠিত হওয়ার পর পর থেকে এই মসজিদটি 250 থেকে 300 বছর পূর্বে এই মসজিদটি স্থাপনা করা হয়েছে এবং এই মসজিদটি কারো কারো দেখে মনে হয় না যে এটা 250 থেকে 300 বছর আগের মসজিদ। জেলা শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়িতে অবস্থিত মসজিদটি মুসলিম স্থাপত্য শিল্পেরও অনন্য নিদর্শন। মসজিদটির ভেতরে বাইরের কারুকাজ নজর কাড়ে সবার। মসজিদের বিভিন্ন অংশে যে কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে তা কালের সাক্ষ্য বহন করছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বৃদ্ধ যুবক ভাইয়েরা তাফসির শুনতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কোরআনের প্রতি আগ্রহী করে ইমান ও ইয়াকিনের সাথে বাঁচিয়ে রাখেন। এই মসজিদটি রূপসা জমিদার বাড়ি জামে মসজিদ। এই মসজিদটি 200 থেকে 250 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এসে নামাজ পড়তো, এখনো দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে নামাজ পড়ে। মসজিদের দিকে তাকালেই নয়ন জুড়িয়ে যায়। মসজিদের পাশে রয়েছে জমিদারদের বিশাল কবরস্থান। প্রতিটি কবরের নাম ফলকে জমিদারদের কীর্তির বর্ণনা লেখা রয়েছে। রূপসার জমিদাররা ছিলেন খুবই ধর্মানুরাগী। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারকল্পে তারা অকৃপণভাবে অনুদান প্রদান করতেন। জনকল্যাণে তিনি অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাও করেছেন। চীনা বাসনের টুকরো দিয়ে তৈরি ফুলের ঝাড়ের মতো করে সাজানো বিশাল ফটক মন কাড়ে সবার। আর দৃষ্টিনন্দন পাথরে সজ্জিত অসংখ্য তারকাখচিত তিনটি বড় গম্বুজ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে বছরের পর বছর ধরে। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।